প্রথম পর্বের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন করে ম্যাথ ক্লাসে। আমি আব্দুল আলীম, চিফ ইনস্ট্রাক্টর, আরএস ডিপার্টমেন্ট, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আজকের ক্লাসে আমরা শিখব ত্রিকোণমিতির অংশ। আগে ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন চ্যাপ্টারগুলো শেষ করেছিলাম, এখন নতুন করে যে বাকি অধ্যায়গুলো আছে এগুলা আমরা ক্লাসে আলোচনা করে মূলত শেষ করে ফেলবো। আশা করি পরীক্ষার আগে খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই যদি একটু দ্রুত গতিতে প্র্যাকটিস করো বা মনোযোগী হও, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলে খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। তো দেখি আজকে আমাদের ক্লাসগুলোতে আমরা কি শিখতে পারি। সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে, সাথে কলম খাতা রেডি রাখবে এবং সাথে থাকবে। দেখা যাক আমাদের আজকে আমরা কি শিখবো। দেখি আমাদের স্ক্রিনে আমরা শিখবো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এখানে আছে যৌগিক কোণের সংজ্ঞা বইতে। এই চ্যাপ্টারটা আমরা আগে করিনি বা অনেকে করলেও মনে নেই অনেকে। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলো শিখবো। যৌগিক কোণ বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক কোণের সমষ্টি বা অন্তরফলকে যৌগিক কোণ বা মিশ্র কোণ বলে। অর্থাৎ যে কোনো যৌগিক কোণ দুই বা ততোধিক কোণের বীজগণিত যোগফল, যেমন এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এরকম ইত্যাদি যৌগিক কোণ, এই কোণগুলোকে মৌলিক কোণ বলে। এখানে প্রয়োজনীয় সূক্ষ্ম কোণের ক্ষেত্রে নিচের জ্যামিতিক সম্পর্ক, যে এই সূত্র এখানে কতগুলো চারটা সূত্র আছে খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো না জানলে আমরা এই চ্যাপ্টারের কোন অঙ্কন করতে পারবো না বা মানগুলো বের করতে পারবো না। এখানে চারটা সূত্র, প্রথমটা হচ্ছে সাইন, সাইনের সঙ্গে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি হলে এখানে হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে আমাদের প্রথমটা। তারপর দুই নম্বরটা হচ্ছে সাইন এ মাইনাস বি, মাইনাস হলে কি হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে। তারপর কস কসের সূত্র তিন নম্বর, কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে। তারপর কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি এর ক্ষেত্রে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। এই চারটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, আমরা আগেও বলেছিলাম এই চারটা সূত্র আমাদেরও আছে। তো এই চারটা সূত্র আমাদের প্রথমেই শিখতে হবে এই চ্যাপ্টারের শুরুতে। তারপর আমরা দেখি আমাদের এই চ্যাপ্টারে আরো কি কি মান বের করতে হবে। সংক্ষিপ্ত আলোচনা উদাহরণ, আমরা উদাহরণটা একটু দেখি। উদাহরণগুলোর মধ্যে আছে প্রথমেই সাইন 15 ডিগ্রি মান নির্ণয়, মান নির্ণয় করো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এসেছিল, বইগুলো এখানে দেওয়া আছে। এখানে সাইন 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি, কস 75 ডিগ্রি, এরকম এই প্রথম থেকে পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ, না করলে অবাধে চলবে। এই প্রথম পাঁচটা আমরা কিভাবে মানগুলো বের করে এগুলো দেখবো। দেখি আমরা প্রথমটা সাইন 15 ডিগ্রি মান বের করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রির ক্ষেত্রে প্রথমে সাইন 15 ডিগ্রি আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 45 থেকে 30 ডিগ্রি মাইনাস করলে আবার 15 ডিগ্রি হয়। এখানে 45 ডিগ্রিকে যদি আমরা এ মনে করি, তারপর 30 ডিগ্রিকে যদি আমরা বি মনে করি, তাহলে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর সূত্র ব্যবহার করা হবে। এখানে সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন 45 ডিগ্রি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই সূত্রটা, এটাকে এ এটাকে বি ধরা হলো। তারপর আমরা সাইন 45 ডিগ্রির মান বসিয়ে দেবো,
1 by root 2, cos 30 degree to 1, root 3 by 2, therefore minus, therefore cos 45 1 by root 2, therefore sin 31 half. We mangla boshiye dewar por amra ekhane calculation korbo, jog byog korbo. Korar pore ekhane dekha jabe je mangla asche, and root 3, therefore 2, root 2, therefore 1, which are 2 root 2. তারপর আসল করে সরল করলে আমরা এই মানটা পাই, এটা হচ্ছে সাইন 15 ডিগ্রির মান, ঠিক আছে? রুট থ্রি মাইনাস ওয়ান টু রুট টু, এইটা আমরা এবার দেখতে পারি। তারপর আমরা এখানে দেখব কস 15 ডিগ্রি, কস 15 ডিগ্রির ক্ষেত্রে আমাদের একই সূত্রগুলো ব্যবহার করতে হবে, কসের সূত্র 10-15 ডিগ্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে একইভাবে ট্যান এর সূত্র ব্যবহার করা হবে, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এবং ট্যান এর সূত্রের ক্ষেত্রে আছে ট্যান এ মাইনাস ট্যান বি, নিচে 1 প্লাস ট্যান এ ট্যান বি। এখানে আমার আগে এই মানগুলো আমরা ত্রিকোণমিতির মানগুলো আমরা আগে শিখেছিলাম, এই মানগুলো এখানে বসিয়ে দিলে মানগুলো সবগুলো পাওয়া যাবে। এখানে ক্যালকুলেশন করা আগে যে করতে হবে, এখানে আরো সিম্পল করার জন্য এরকম ভাবে যদি আমরা অন্যান্য মানগুলো বের করি, যেমন এখানে 75 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 75 ডিগ্রির ক্ষেত্রে প্লাস 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সাইন ক্ষেত্রে যে প্লাস এর সূত্র ব্যবহার করতে হবে, সাইন এর সূত্র ব্যবহার করতে হবে সাইন এ প্লাস বি, তখন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্রগুলো এখানে মান বসে দিতে হবে, দিলে এরকম ভাবে ক্যালকুলেশন করে মানগুলো পাওয়া যাবে। তারপর আবার ঠিক আগের মতোই একই কাজ, তারপর এখানে করা যায় সর্বশেষে দেখা যাচ্ছে এই সূত্রটা আসতেছে ট্যান এ প্লাস ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এখানে একটি অঙ্ক উদাহরণের
degree minute ক্ষেত্রে একটু বিস্তারিত ক্যালকুলেশন করা জানতে হবে বা এখানে ক্যালকুলেটর মাধ্যমে আমরা এগুলা সমাধান করতে পারি। ডিগ্রি মিনিটের ক্ষেত্রে এখানেও একইভাবে আমাদের সূত্রগুলো ব্যবহার করতে হবে। এখানে যেগুলো দেওয়া আছে এখানে সব সেম, কিন্তু এখানে এসে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি 26 মিনিট আগে চাপার বলেছেন মাইনাস থিটা থাকে তখন 90 ডিগ্রির জন্য কসটা সাইন হয়ে যাবে। আর এখানে একইভাবে এটাও কসটা সাইন হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে কস এ কস বি এর যে অংশটাকে এ ধরে এটাকে বি ধরি, তখন সাইন এ সাইন বি ধরে সাইন এ সাইন বি। একইভাবে মানটা যদি একটু সেম থাকে এখানে মান এখানে অনুমান এই দুটা, তখন সূত্র ব্যবহার করতে হবে কস এ মাইনাস বি এ সূত্র ব্যবহার করতে হবে। তখন এটা থেকে এটা বিয়োগ করলে 60 ডিগ্রি পাওয়া যায়। ক্যালকুলেটারের সাহায্যে সহজে বিয়োগ করা যায় এটা। একইভাবে এটার মধ্যেও একইভাবে যদি এটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে লেখা যায়, 73 ডিগ্রি 20 মিনিটকে যদি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি 40 মিনিট লেখা যায়, তারপর এটাকে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস 76 ডিগ্রি 40 মিনিট তারপর 60 ডিগ্রি পাওয়া যাবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই রূপে সবগুলো অঙ্ক এভাবে করা যায়। প্রথমে দেখতে হবে যে এইগুলো মিলানোর জন্য কত 90 ডিগ্রি থেকে যদি আমরা এইখানে কিছু অংশ দুইটা থেকে একটা বিয়োগ করি তখন আমরা বুঝতে পারবো কোনটা থেকে কত বিয়োগ করবো। এটা থেকে কত বিয়োগ করবো এগুলোই আগে প্র্যাকটিস করতে হবে আমাদের, তারপরে আমরা আরো বিস্তারিত শিখবো ত্রিকোণমিতির ক্ষেত্রে। প্রথমে সূত্রগুলো শিখতে হবে, আগেও আমরা চ্যাপ্টারের সূত্রগুলো শিখেছিলাম। তো সবাই চেষ্টা করবো ক্লাসে উপস্থিত থেকে সূত্রগুলো শিখতে। তো দেখি আরো পরবর্তীতে কি করা যায়। আমরা সবসময় ক্লাসে উপস্থিত থাকবে, তারপর আমরা দেখবো আরো অন্যান্য যে আমাদের ত্রিকোণমিতির সমাধান গুলো আছে, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলা আমরা করবো অনুশীলনে, তারপর আমরা রচনামূলক প্রশ্ন গুলা করবো, রচনামূলক সমাধান গুলো করার চেষ্টা করবো আস্তে আস্তে। এইগুলো যদি প্র্যাকটিস না করো বা সূত্র গুলো যদি না শিখো তাহলে একটি করা যাবে না। চ্যাপ্টার সবগুলো প্র্যাকটিস করতে হলে আমাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে, তারপর সময় অনুসারে ক্লাস গুলো অ্যাড করতে হবে, বাড়িতে চর্চা করতে হবে, সঠিকভাবে পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে আমাদের এই সেমিস্টার খুব কম সময়ে, সেমিস্টারটা শেষ হয়ে যাবে, আমাদের পরীক্ষা খুব সামনে, আমাদের চ্যাপ্টারও বেশি বাকি নেই, অনেকগুলো চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি আগে। তো সামনের দিকে আমরা সময় পেলে আরো আগে পূর্ববর্তী চ্যাপ্টার গুলো রিভাইজ করবো, বা যারা আগে কোনো ক্লাসে অনেকদিন ধরে ক্লাস না করার কারণে অনেক বিষয় মনে নেই তাদের জন্য আমরা আবার পুনরায় রিভিউ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমরাও চেষ্টা করবে পাওয়ার জন্য, আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।